বলিউডের শাহেনশা বলা হয় তাকে। পাঁচ দশকের বেশি সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রির রাজত্ব করছেন তিনি। বলছি অমিতাভ বচ্চনের কথা। আর কিছুদিন পরেই 79 পেরিয়ে 80-তে পা দিবেন বর্ষীয়ান এ অভিনেতা। তবে বয়স কেবল তার কাছে সংখ্যা মাত্র। এ বয়সে এসেও দাপিয়ে কাজ করছেন ছোট ও বড় পর্দায়। আগামী 11 অক্টোবর বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন। আর ঠিক তার 3 দিন আগে তাকে সম্মান জানিয়ে মুক্তি পাবে নতুন চলচ্চিত্র গুড বাই। বিকাশ বেহেল পরিচালিত এই ছবিটির ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে। এ উপলক্ষে মুম্বাইয়ের একটি সিনেমা হলে সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শনী ও মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড় পর্দায় দেখানো হয় ট্রেলারটি। যাক চমকপূর্ণ এই আয়োজনে ট্রেলারটি দেখে কারো বুঝতে বাকি রইল না, অমিতাভের নেতৃত্বে ছবিটিতে মূলত জেনারেশন গ্যাপের গল্পই শুনিয়েছেন পরিচালক। অমিতাভ ছাড়াও এ ছবিতে আছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা, নীনা গুপ্তা, পাভেল গুলাটি ও সুনীল গ্রোভার। অনুষ্ঠানে পরিচালক ও অনুশিল্পীরা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় থাকতে পারেননি অমিতাভ। তবে পুরো আয়োজনে তিনি যুক্ত ছিলেন ভার্চুয়ালি। এই সময় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এ অভিনেতা। এদিকে ট্রেলার দেখে ও ছবির গল্প শুনে অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন, ইদানিং আপনার সবগুলো ছবির চরিত্র কাছাকাছি হয়ে যাচ্ছে, এই নিয়ে আপনার মন্তব্য কি? উত্তরে অমিতাভ বলেন, এই বয়সে এসে টুকটাক কাজ পাচ্ছে এটাই তো অনেক। মূলত পরিচালক তাকে যে চিত্রনাট্য দেবেন সেটাই তাকে করতে হবে। এ সময় অমিতাভ বচ্চন গুড বাইয়ের সহ অভিনেতাদের প্রশংসা করে বলেন, এখানে সবাই প্রতিভাবান শিল্পী, শুটিংয়ের সময় ওদের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শিখেছেন তিনি। আজকের প্রজন্মের কাজ দেখে বেশ অবাক লাগে, এরা প্রথম ছবিতে এত ভালো কাজ করে, যেটা করতে তাদের 50 বছর লেগে গেছে, এখনো শিখছেন তারা। আগামী 7 অক্টোবর মুক্তি পাবে গুড বাই ছবি। সিনেমাটির প্রযোজক একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স।